डियर स्टूडेंट्स आज के लाइव क्लासे तुम्हारे सबाई के स्वागत आशा करी सबाई सुस्थ आछो एवं निरापदे आछो। शिक्षार्थी बंधुरा अनेक दिन पर आबार तुम्हारे सामने आज के ऑनलाइन क्लास निये हाजिर होलाम आमी नीतीश चंद्र साहा सहकारी शिक्षक गणित आहमेद बन एकेडमी स्कूल एंड कलेज ढाका। आज के आमरा आलोचना करब अष्टम श्रेणी गणित विषय द्वितीय अध्याय मुनाफा संक्रांत किसु विषय निये एवं सेई सम्पर्कित एकटी सृजनशील प्रश्न निये। तुम्हरा इतिमध्ये ख्याल करेछो बोर्डे आमी एकटी सृजनशील प्रश्न लिखे रेखेछि कोनो आसल तीन बसरे मुनाफा आसले 28,000 टाका एवं पाँच बसरे मुनाफा आसले 30,000 टाका हय। क नम्बर प्रश्न होच्छे प्रतीकगुलोर वर्णना सह मूलधन निर्णयेर सूत्रटि लेखो। ख नम्बर आसल ओ मुनाफार हार निर्णय करो एवं ग नम्बर होच्छे एकई हार मुनाफाय ব্যাংকে কত টাকা জমা রাখলে মুনাফা আসলে 48,000 টাকা হবে। তো শিক্ষার্থীরা আমরা যদি এই প্রশ্নটি সমাধান করতে চাই তাহলে আমাদের প্রথমেই জেনে নেওয়া দরকার মূলধন কি, মুনাফা কি, মুনাফার হার কি, সময় কি, এই বিষয়গুলো আমাদের অবশ্যই জেনে নিতে হবে। তোমরা খেয়াল করো মূলধন বা আসল কাকে বলে। সাধারণত ব্যাংকে যে টাকা জমা রাখা হয় সেটাকে বলবো আমরা মূলধন বা আসল। মনে করো তুমি ব্যাংকে 50,000 টাকা রাখলে এবং এক বছর পরে তোমাকে বাড়তি টাকা দেওয়া হলো 1,000, তাহলে কত টাকা হলো? 51,000 টাকা হলো। এই 50,000 টাকাকে আমরা বলবো মূলধন বা আসল এবং তোমাকে মূলধনের যে অতিরিক্ত 1,000 টাকা দেওয়া হলো সেই 1,000 টাকাকে আমরা বলবো হচ্ছে মুনাফা। আর এই আসল এবং মুনাফা একসাথে যদি আমরা যোগ করি তাহলে আমরা পেয়ে যাব মুনাফা আসল যেটা হবে 51,000 টাকা। তাহলে এখানে কিছু প্রতীক আছে, আমরা প্রথমে কোন প্রতীক দ্বারা কি বোঝাবে সেটা আমরা একটু জেনে নেই। আসল আসল বা মূলধন এটাকে আমরা প্রকাশ করব পি প্রতীক দ্বারা। আসল বা মূলধনকে আমরা পি দ্বারা প্রকাশ করব আর এই পি দ্বারা আমরা বোঝাবো কি প্রিন্সিপাল। প্রিন্সিপাল এরপর আসো মুনাফা। মুনাফাকে আমরা আয় দিয়ে প্রকাশ করব। মুনাফাকে আমরা কি প্রতীক দিয়ে প্রকাশ করব? আয় দিয়ে প্রকাশ করব এবং আয় দ্বারা প্রকাশ করব আমরা এটাকে বলা হচ্ছে প্রফিট। প্রফিট এরপর আসো হচ্ছে মুনাফার হার। মুনাফার হার এটাকে আমরা আর দিয়ে প্রকাশ করব, এটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্ট তাহলে আসল বা মূলধনকে আমরা পি দিয়ে প্রকাশ করব, এটা হচ্ছে প্রিন্সিপাল। মুনাফাকে আমরা আই দিয়ে প্রকাশ করব, এটা হচ্ছে প্রফিট। মুনাফার হারকে আমরা আর দিয়ে প্রকাশ করব, এটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। সময়কে প্রকাশ করব আমরা এন দ্বারা। সময়কে আমরা এন দিয়ে প্রকাশ করব, এটা হচ্ছে টাইম। টাইম এরপর হচ্ছে মুনাফা আসল। মুনাফা আসল এটাকে আমরা এ প্রতীক দিয়ে প্রকাশ করব, ক্যাপিটাল ক্যাপিটাল লেটার এ প্রতীক দ্বারা। এটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট। টোটাল অ্যামাউন্ট এই প্রতীকগুলোর অর্থ আমাকে অবশ্যই জানতে হবে। এখানে মুনাফা আসল মুনাফার হার সংক্রান্ত কিছু সূত্র আছে, সেগুলো আমি তোমাদের একটু লিখে দিচ্ছি। লেখো মুনাফা আই সমান মুনাফা আই সমান পিআরএন। পিআরএন তাহলে মুনাফা আয় সমান আমরা কি লিখতে পারবো? পিআরএন অর্থাৎ আসল গুণ মুনাফার হার গুণ হচ্ছে সময়। এরপর লেখো মুনাফা আসল মুনাফা আসল আমরা নর্মালি এ দিয়ে প্রকাশ করি, এ সমান পি ইন্টু এক যোগ
আরএন। তোমাদের বইতে এখানে কিন্তু ওয়ান লেখা আছে, ওয়ান প্লাস আরএন, সেটাও লিখতে পারো, নো প্রবলেম। তাহলে মুনাফা আসল এ সমান পি ইন্টু এক যোগ আরএন। আমরা এই দুইটি সূত্রের সাহায্যে আরেকটি সূত্র এভাবে লেখা যায়, মুনাফা আসল সমান মুনাফা যোগ আই, সেটা আমি লিখে দিচ্ছি তোমাদের। মুনাফা আসল এ সমান আসল যোগ মুনাফা, অর্থাৎ আসল যোগ মুনাফা, আসল হচ্ছে পি আর মুনাফা হচ্ছে কি আই। এই সূত্রগুলো আমাদের ব্যবহার করতে হবে বিভিন্ন ক্ষেত্রে এখানে। তাহলে আমরা কি জানলাম, আসল বা মূলধনকে আমরা পি দিয়ে প্রকাশ করব, এটা হচ্ছে প্রিন্সিপাল। মুনাফাকে আমরা আই দিয়ে প্রকাশ করব, এটা হচ্ছে প্রফিট। মুনাফার হারকে আমরা আর দিয়ে প্রকাশ করব, এটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। সময়কে আমরা এন দিয়ে প্রকাশ করব, এটা হচ্ছে টাইম। মুনাফা আসলকে আমরা এ দিয়ে প্রকাশ করব, এটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট। আর এখানে তিনটি সূত্র আছে, মুনাফা আই সমান হচ্ছে পি আর এন, মুনাফা আসল এ সমান পি ইন্টু ওয়ান প্লাস আর এন বা এক যোগ আর এন তোমরা যেটা বলো, আর মুনাফা আসল এ সমান পি যোগ আই, অর্থাৎ মুনাফা আসলের মধ্যে মুনাফা আছে এবং আসল আছে। তাহলে আমাদের আসল হচ্ছে পি আর মুনাফা হচ্ছে আই, তাহলে পি যোগ আই, যদি আমরা পি এবং আই যোগ করি তাহলে আমরা আসল পেয়ে যাব, মুনাফা আসল পেয়ে যাব। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে আসল এবং মুনাফাকে সেটা বলেছি, মুনাফার হার বলতে কী বোঝো, মুনাফার হচ্ছে একশো টাকার এক বছরের মুনাফা। একশো টাকার এক বছরের মুনাফাকে আমরা মুনাফার হার বলবো, এটাকে শতকরা বার্ষিক শতকরা মুনাফাও বলা হয়। আর সময় হচ্ছে কি, মুনাফাটা যত বছরের জন্য হিসাব করা হবে সেটাকে আমরা ধরবো সময়। যদি মুনাফা এক বছরের জন্য হিসাব করা হয় তাহলে সময় হবে এক বছর, যদি মুনাফা পাঁচ বছরের জন্য হিসাব করা হয় তাহলে সময় হবে কত, পাঁচ বছর। আর মুনাফা আসল কী হবে, মুনাফা আসল হচ্ছে তোমার মুনাফা এবং আসল যোগ করবো। আমি একটা এক্সাম্পল ইতিমধ্যে দিয়েছি তোমাদের প্রথম দিকেই, যে ৫০,০০০ টাকা যদি আমি ব্যাংকে জমা রাখি এবং এক বছর পর যদি আমি সেখান থেকে ১,০০০ টাকা মুনাফা পাই তাহলে আমাদের মুনাফা আসল হয়ে যাবে কত, ৫১,০০০টাকা। ঠিক আছে, তো শিক্ষার্থীরা আমরা এখন এই সৃজনশীল প্রশ্নের সমাধান করব। প্রশ্নটি সমাধান করার আগে আমি দেখে নিই তোমরা আমার সাথে কে কে যুক্ত আছো, আর আমাকে একটু কমেন্ট করে জানাও সাউন্ড ঠিক আছে কি না, লেখা ক্লিয়ার দেখা যাচ্ছে কি না। আমাদের সাথে যুক্ত আছে হুমায়রা আলী, আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম আসসালাম, জাকিয়া খাতুন, আফিফ আছে আমাদের সাথে, রোলেক্স সেকশন অর্কিড মর্নিং, থ্যাংক ইউ জাকিয়াকে আমাদের সাথে থাকার জন্য। আমাদের সাথে আছে সিনথিয়া সুলতানা, সিফা রোল ৩৯, জাকিয়া খাতুন, আফিফা, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, আয়েশা জাহান আছে আমাদের সাথে, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, বাদশামিয়া সেকশন অর্কিড মর্নিং রোল ৭, নাদিরা তাবাসসুম আছে আমাদের সাথে, অথরিন ইসলাম আছে, বাদশামিয়া আছে। আচ্ছা, তোমাদের যারা আমার সাথে যুক্ত আছে তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে যুক্ত থাকার জন্য। এই সৃজনশীল প্রশ্নটি তোমাদের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই টাইপের কোশ্চেন বোর্ডে প্রচুর আসে। আর ক্লাসটি তোমরা একটু শেয়ার করে দেবে যেন বাকিরাও ক্লাসটি দেখে উপকৃত হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এখন সৃজনশীল প্রশ্নটি সমাধান শুরু করব। প্রশ্ন সমাধানের সময় তোমাদের যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। দেখো, আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে কি, প্রতীকগুলোর বর্ণনা সহ মূলধন নির্ণয়ের সূত্রটি লেখো। আমরা মূলধনকে কী দ্বারা প্রকাশ করি, পি দ্বারা প্রকাশ করি। তাহলে লেখো ক নম্বর প্রশ্নের সমাধান। দেখো, মূলধন পি সমান
ওপর হচ্ছে আই ডিভাইডেড বাই আর এন। দেখো এটা আমরা কোথা থেকে পেলাম, আমি এখানে মেইন সূত্রটি একটু লিখে দিচ্ছি। আমরা জানি হচ্ছে আই সমান পি আর এন, তাহলে এখান থেকে দেখো আমাদের পি এর মান দরকার না, তাহলে পি আর এন যদি আমি বাম পাশে নিয়ে আসি তাহলে আই যাবে ডান দিকে। ক্লিয়ার? এখানে এক দুই তিন চার, দেখো চারটি প্রতীক আছে, এই সূত্র ব্যবহার করে তুমি যে কোনো প্রতীকের মান বের করতে পারবে। আমাদের যেহেতু মূলধন নির্ণয় সূত্রটি চেয়েছে, সেহেতু আমরা পি আর এনকে বাম পাশে নিয়ে আসলাম, আইকে আমরা ডান দিকে নিয়ে গেলাম, এখন পির মানটা রেখে দাও। সুতরাং পি সমান উপরে হবে আই, যেহেতু আর এবং এন বাম পাশে পি এর সাথে গুণ অবস্থায় আছে, কাজে ডান পাশে গেলে ওরা কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে আর এন। তাহলে আমাদের মূলধন নির্ণয় সূত্রটি কী হলো, পি সমান আই বাই আর এন। লক্ষ্য এখানে এখানে আই সমান কি, আই সমান হচ্ছে মুনাফা, আই সমান হবে মুনাফা, আর সমান হচ্ছে মুনাফার হার, মুনাফার হার, এবং এন সমান হচ্ছে সময়। এন সমান কি, সময়। আমাদের প্রশ্নে বলেছিল প্রতীকগুলোর বর্ণনা সহ মূলধন নির্ণয় সূত্রটি লেখো, তাহলে আমাদের মূলধন নির্ণয় সূত্রটি হচ্ছে পি সমান আই ডিভাইডেড বাই কত, আর এন, যেখানে আই সমান হচ্ছে মুনাফা, আর সমান হচ্ছে মুনাফার হার, এবং এন হচ্ছে সময়। এটা ছিল আমাদের ক নম্বর প্রশ্নের সমাধান। দেখো তোমরা বুঝতে পেরেছো কি না, তোমাদের এটা দেওয়া দরকার নেই, এটা আমি দিয়েছি জাস্ট বোঝার জন্যে যে পি সমান আই ডিভাইডেড বাই আর এন কীভাবে আসলো। তাহলে আমি ক নম্বর প্রশ্নটি মুছে দিচ্ছি। এখন আমরা চলে যাব খ নম্বর প্রশ্নের সমাধানে। দেখো খ নম্বরে কি বলেছে, দেখি তোমাদের ক নম্বর প্রশ্নে কোনো সমস্যা আছে কিনা। আচ্ছা আমাদের দেখো খ নম্বর প্রশ্নে কি বলেছে, আসল ও মুনাফার হার নির্ণয় করো, আসল এবং মুনাফার হার নির্ণয় করো। আমাদের উদ্দীপকে কী দেওয়া আছে, দেখো কোনো আসল তিন বছরে মুনাফা আসলে 28,000 টাকা এবং 5 বছরে মুনাফা আসলে 30,000 টাকা হয়। দেখো 3 বছরে মুনাফা আসল মানে কি, ওখানে আসল আছে এবং মুনাফার হার আছে, 3 বছরে মুনাফা আছে। আবার 5 বছরে মুনাফা আসল মানে কি, ওখানে আসল আছে এবং 5 বছরে মুনাফা আছে। কাজেই আমরা 5 বছরে মুনাফা আসলকে কীভাবে লিখতে পারি, যদি আমরা ভেঙে লিখি আমরা লিখতে পারি আসল যোগ 5 বছরের মুনাফা। তাহলে লেখো আসল যোগ 5 বছরের মুনাফা, আসল যোগ 5 বছরের মুনাফা সমান কত টাকা দেওয়া আছে। দেখো 5 বছরের মুনাফা আসল আছে হচ্ছে 30,000 টাকা, তার মানে কি আসল যোগ 5 বছরের মুনাফা 30,000 টাকা, 30,000 টাকা। এরপরে কি আছে, 3 বছরের মুনাফা আসল আছে 28,000 টাকা, তাহলে লেখো আসল যোগ 3 বছরের মুনাফা, আসল যোগ 3 বছরের মুনাফা 28,000 টাকা। এখানে আমরা একটু বিয়োগ করব, লেখো বিয়োগ করে তোমরা খেয়াল করো, আসল যোগ 5 বছরের মুনাফা হচ্ছে 30,000 টাকা এবং আসল যোগ 3 বছরের মুনাফা হচ্ছে 28,000 টাকা। আমরা যদি বিয়োগ করি, দেখো আসল কিন্তু সেম, দুই জায়গাতে আসল কিন্তু ভিন্ন ভিন্ন না, আসল কিন্তু সেম। তাহলে এখানে আসল নিচে আছে আসল, তাহলে আসল থেকে আসল বাদ গেল। আমরা জানি যদি বিয়োগ করার সময় একই সংখ্যা থাকে বা একই প্রতীক থাকে তাহলে কিন্তু সেটা বাদ হয়ে যায়। তাহলে এখান থেকে আসল, এখানে আছে আসল, আসল থেকে আসল বিয়োগ করলে বাদ হয়ে গেল।
এখানে আছে 5 বছরের মুনাফা এখানে আছে 3 বছরের মুনাফা তাহলে বিয়োগ করলে কত থাকবে 2 বছরের মুনাফা 2 বছরের মুনাফা সমান কত 30000 থেকে 28000 বিয়োগ করলে থাকবে 2000 তাহলে এখানে 2 বছরের মুনাফা হলো কত 2000 টাকা এখন আমাদের এখানে দেখো 5 বছরের এখানে আমাদের 5 বছরও আছে 3 বছরও আছে আমরা যদি 3 বছরের মুনাফা আসল থেকে 3 বছরের মুনাফা বিয়োগ করি তাহলে আমরা আসল পেয়ে যাব অথবা আমরা যদি 5 বছরের মুনাফা আসল থেকে 5 বছরের মুনাফা বিয়োগ করি তাহলেই কিন্তু আসল পেয়ে যাব কাজেই আমরা এখান থেকে কয় বছরের মুনাফা বের করব সেটা তোমাদের ইচ্ছা তোমরা 3 বছরের মুনাফাও বের করতে পারো আবার কি 5 বছরের মুনাফাও বের করতে পারো তাহলে আমরা 3 বছরের মুনাফা বের করে নিচ্ছি তাহলে 2 বছরের মুনাফা হয়েছে কত 2000 টাকা সুতরাং 1 বছরের মুনাফা কত হবে কম হবে কম হলে ভাগ হবে ভাগ হলে এই সংখ্যাটা উপরে যাবে 2000 যাবে উপরে ডিভাইডেড বাই কত 2 আসবে নিচে এত টাকা সুতরাং আমি কি বলেছি আমরা 5 বছরের মুনাফা বের করে নিতে পারি আবার 3 বছরের মুনাফাও বের করে নিতে পারি দেখো সুতরাং 3 বছরের মুনাফা 3 বছরের মুনাফা তাহলে 1 বছরের মুনাফা যদি হয় এত টাকা 3 বছরের মুনাফা অবশ্যই বেশি হবে আর বেশি হলে আমরা কি করব গুণ করব গুণ করলে সংখ্যাটি কোথায় যাবে উপরে যাবে তাহলে 2000 গুণন হচ্ছে 3 ডিভাইডেড বাই 2 এত টাকা এখানে আমরা কাটাকাটি করি কত হয় দেখো 1000 হয় না 1000 টাকা হবে সমান কত হলো 3000 টাকা তাহলে আমাদের 3 বছরের মুনাফা কত হলো 3000 টাকা তোমরা খেয়াল করো 3 বছরের মুনাফা আসল কত দেওয়া আছে দেখো আমাদের চেয়েছে কি আসল ও মুনাফার হার চেয়েছে কি চেয়েছে আমাদের আসল এবং মুনাফার হার চেয়েছে তো আমাদের কিন্তু 3 বছরের মুনাফা আসল আছে হচ্ছে 28000 টাকা এবং আমি 3 বছরের মুনাফা বের করলাম কত 3000 টাকা আমরা ইতিমধ্যে জেনেছি মুনাফা আসল থেকে আসল যদি আমরা বিয়োগ করি বা মাইনাস করি তাহলে কিন্তু অবশ্যই সরি মুনাফা যদি বিয়োগ করি মুনাফা আসল থেকে আমরা যদি মুনাফা বিয়োগ করি তাহলে আমরা কি পাবো আসল পাবো তাহলে লেখো সুতরাং আসল তাহলে 3 বছরের মুনাফা আসল ছিল 28000 টাকা এই মুনাফা আসল থেকে আমি 3 বছরের মুনাফা বিয়োগ করলাম এত টাকা তাহলে কত টাকা হলো এখানে 25000 টাকা তাহলে আমাদের আসল কত আসল হলো কত 25000 টাকা লাগলো সুতরাং আসল 25000 টাকা আচ্ছা এটা হয়ে গেল সুতরাং আসল 25000 টাকা দেখো আমাদের প্রশ্নে চেয়েছিল কি আসল ও মুনাফার হার নির্ণয় করো তাহলে আমরা কিন্তু ইতিমধ্যে আসল বের করে ফেললাম আসল হচ্ছে 25000 টাকা এখন তোমরা আরেকটি জিনিস খেয়াল করো আমাদের বলেছে মুনাফার হার নির্ণয় করো কি বলেছে মুনাফার হার নির্ণয় করো মুনাফার হার বলতে আমরা কি বুঝি 100 টাকার 1 বছরের মুনাফা নির্ণয় করা ঠিক আছে মুনাফার হার মানে হচ্ছে 100 টাকার 1 বছরের মুনাফা তোমরা এই বোর্ডে একটু তাকাও দেখো এখানে আমরা যে আসল বের করেছি 25000 টাকা আর এখানে মুনাফা কত আছে দেখো তো 3000 টাকা কয় বছরের 3 বছরের তাহলে এখানে আসল হচ্ছে আমার 25000 টাকা আর মুনাফা বের হয়েছে 3000 টাকা এই 3000 টাকা মুনাফা বের হয়েছে কয় বছরে দেখো 3 বছরে অর্থাৎ 3 বছরের মুনাফা হচ্ছে 3000 টাকা এবং আসল কত 25000 টাকা তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি 25000 টাকার 3 বছরের মুনাফা হচ্ছে 3000 টাকা 25000 টাকার 3 বছরের মুনাফা কত 3000 টাকা এখান থেকে যে পার্ট সেকেন্ড পার্ট আমি করছি মুনাফার হার তোমরা সূত্র ব্যবহার করেও করতে পারো আমি এখানে সূত্র ব্যবহার করছি না আমি নরমাল এখান থেকে লিখে দিচ্ছি কেউ যদি সূত্র ব্যবহার করে যে আসল পি সমান 25000 টাকা এই সময় এন সমান 3 বছর মুনাফা আই সমান 3000 টাকা মুনাফার হার আর সমান হোয়াট এটা দিয়ে করলেও হবে সমস্যা নেই আমি সূত্র ছাড়াই তোমাদের করে দিচ্ছি এখানে আচ্ছা আমি উপরে লিখে দিচ্ছি তাহলে আমরা কি লিখবো বলো এখানে এখান থেকে আমরা লিখবো 25000 টাকার
তিন বছরে মুনাফা কত? 3000 টাকা। ঠিক আছে, আমরা একটু উপরে মুছে দিই, উপরে লিখে দিচ্ছি। দেখো 25,000 টাকার তিন বছরের মুনাফা 3000 টাকা। তিন বছরের মুনাফা কত? 3000 টাকা। সুতরাং 1 টাকার 1 বছরের মুনাফা অবশ্যই কম হবে, কারণ 25,000 টাকার 3 বছরের মুনাফা যদি হয় 3000 টাকা, 1 টাকার 1 বছরের মুনাফা অবশ্যই কি কম হবে। কম হলে আমাদের কি হয়, ভাগ করতে হয়। তাহলে ভাগ করলে 3000 যাবে উপরে, আর 25,000 এবং 3 আসবে কোথায়, নিচে। এত টাকা ঠিক আছে। দেখো সুতরাং 100 টাকার 1 বছরের মুনাফা, যেহেতু মুনাফার হার চেয়েছে কাজে আমরা বের করবো 100 টাকার 1 বছরের মুনাফা। 100 টাকার 1 বছরের মুনাফা অবশ্যই বেশি হবে, তাহলে উপরে হচ্ছে 3000 গুণন হচ্ছে 100 ডিভাইডেড বাই কত, 25,000 গুণন হচ্ছে 3। ক্লিয়ার? এখন দেখো এখানে আছে 25,000, এখানে আছে কত, 3000। তাহলে আমি যদি এখান নিচের 3টা 0 উপরে 3টা 0 কেটে দিই, কী থাকবে? দেখো এখানে থাকবে হচ্ছে 25, অর্থাৎ 1000 দিয়ে আমি কাটাকাটি করছি, এখানে উপরে থাকবে হচ্ছে 3। ক্লিয়ার? এই 25 আর 100 কাটাকাটি যায়, 25 দিয়ে 25কে ভাগ করলে হবে কত, 1, 25 দিয়ে 100কে ভাগ করলে হবে কত, 4। আর 3 আর 3 কাটো, 3 অক্ষে 3, 3 দিয়ে কাটলে হয় 1। তাহলে আমাদের কত আসলো, 4 টাকা আসলো, না সমান 4 টাকা। তাহলে আমাদের 100 টাকার 1 বছরের মুনাফা আসলো কত, 4 টাকা। আর এটাই কিন্তু মুনাফার হার, আমি আগে বলেছি মুনাফার হার মানে হচ্ছে 100 টাকার 1 বছরের মুনাফা। তাহলে দেখো সুতরাং 100 টাকার মুনাফার হার, কত হবে, মুনাফার হার 4%। মুনাফার হার হবে কত, 4%। তাহলে উত্তর লেখো, উত্তর আমাদের কী চেয়েছিল, আসল ও মুনাফার হার নির্ণয় করো। ঠিক আছে, তাহলে উত্তর আসল, তোমরা উত্তর সবসময় বানান করে লিখবে, আসল 25,000 টাকা এবং মুনাফার হার, চার পার্সেন্ট। দেখো এটাই ছিল আমাদের 1 নম্বর প্রশ্নের সমাধান, আসল 25,000 টাকা এবং মুনাফার হার কত, 4%। শিক্ষার্থীবৃন্দ দেখো তোমরা বুঝতে পেরেছো কি না, আমি তোমাদের কমেন্টসগুলো একটু দেখে নিচ্ছি, যদি বুঝতে প্রবলেম হয় আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাও তোমরা। লিপি রেজওয়ান আছে আমাদের সাথে, রোবায়াত রোহান আছে আমাদের সাথে, রোবায়াত রোহানকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাথে আছে হুমায়রা আলী, সাইমা মুসরাত, জাকিয়া খাতুন, আফিফা, বাদশা মিয়া, নাদিরা তাবাসুম। আচ্ছা আমাদের সাথে অনেকে যুক্ত আছো তোমরা, তোমরা দেখো বুঝতে পেরেছো কি না, তোমাদের যদি কোথাও কোনো প্রবলেম হয় আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। শিক্ষার্থীরা আমরা এখন চলে যাব 1 নম্বর প্রশ্নের সমাধানে। গতে বলেছি একই হার মুনাফায়, একই হার মুনাফায় মানে কি, আমরা খতে যে মুনাফার হার পেয়েছি সেই মুনাফার হার নিয়ে এখানে কাজ করতে হবে।
বলছে একই হার মুনাফায় ব্যাংকে কত টাকা জমা রাখলে, ব্যাংকে কত টাকা জমা রাখলে, এই ব্যাংকে কত টাকা জমা রাখলে বলতে কিন্তু আসল বোঝানো হচ্ছে, বুঝতে পারছো? আমি আগে বলেছি যে ব্যাংকে যে টাকা জমা রাখা হয় মানে প্রারম্ভিক অবস্থায় বা প্রাথমিক অবস্থায় ব্যাংকে যে টাকা জমা রাখা হয় সেটাকে আমরা আসল হিসেবে বিবেচনা করি বা মূলধন হিসেবে বিবেচনা করি। তাহলে একই হার মুনাফায় ব্যাংকে কত টাকা জমা রাখলে মুনাফা আসলে 48,000 টাকা হবে, মুনাফা আসলে কত 48,000 টাকা হবে। আচ্ছা তোমরা দেখো এখানে প্রশ্নে একটু ভুল আছে তোমাদের, একই হার মুনাফায় ব্যাংকে কত টাকা জমা রাখলে পাঁচ বছরে, এখানে লেখো পাঁচ বছরে, পাঁচ বছরে, ঠিক আছে, একই হার মুনাফায় ব্যাংকে কত টাকা জমা রাখলে পাঁচ বছরে মুনাফা আসলে 48,000 টাকা হবে। তো একই হার মুনাফা বলতে কি, আমরা খতে যে মুনাফার হারটি পেয়েছি সেই মুনাফার হার নিয়ে আমাদের এখানে কাজ করতে হবে, আর ব্যাংকে কত টাকা জমা রাখলে তার মানে আসল বের করতে বলেছে, এটা আমরা বের করব, পাঁচ বছর বলেছে, সময় দিয়ে দেওয়া আছে এখানে, এবং মুনাফা আসলে হবে 48,000 টাকা, অর্থাৎ মুনাফা আসলে দেওয়া আছে। তাহলে এই অঙ্কটি আমাদের যদি সূত্রের সাহায্য করি আমাদের অধিকতর সহজ হবে, কাজে এই অঙ্কটি আমরা সূত্রে সাহায্য করব। কেউ যদি সূত্র ছাড়া করো তাতেও কোনো সমস্যা নেই, করতে পারবা তোমরা। তাহলে এটা আমি মুছে দিচ্ছি, লেখো খ থেকে প্রাপ্ত গ নম্বর প্রশ্নের সমাধান, লেখো খ থেকে প্রাপ্ত, খ থেকে প্রাপ্ত, খ থেকে আমরা কে পেয়েছি মুনাফার হার, লেখো মুনাফার হার, মুনাফার হার আর সমান কত পেয়েছি 4%, এটাকে আমি একটু এখানে পার্সেন্টটা তুলে দিচ্ছি, উপরে হচ্ছে 4, নিচে হচ্ছে কত 100। আমরা এটা ক্লাস ফাইভে থেকে শিখে আসছি যে পার্সেন্ট তুলে দিলে নিচে কত আসে 100 আসে, অর্থাৎ পার্সেন্ট মানে তো শতকরা, 100 টাকায় 4 টাকা, বুঝতে পেরেছো? এখন এখানে একটু কনফিউশন হয় তোমাদের, এখানে কেউ 4% রাখে তাও অঙ্ক রাইট, কেউ লেখে 4/100 সেটাও হবে, আবার অনেকে আছে 4কে 100 দিয়ে ভাগ করে লেখে সেটাও হবে, ঠিক আছে, এখানে এটা নিয়ে কোনো কনফিউশন থাকবে না, তোমরা যে যেটা লেখো সেটাই রাইট হবে, আমি 4/100 দিয়ে রাখলাম এখানে। এরপর আমাদের কী আছে দেখো, পোস্টে কী কী দেওয়া আছে, 5 বছর দেওয়া আছে, মুনাফা আসল দেওয়া আছে, তাহলে লেখো সময়, প্রশ্ন মতে লিখি আমরা, প্রশ্নের মতে মানে হচ্ছে প্রশ্নে যেটা দেওয়া আছে আর কি সে অনুসারে, প্রশ্ন মতে সময়, সময় এন সমান হচ্ছে 5 বছর, দেখো আমাদের সময় দেওয়া আছে কত 5 বছর দেওয়া আছে এখানে। এরপরে দেওয়া আছে হচ্ছে মুনাফা আসল, লেখো মুনাফা আসল, মুনাফা আসল, মুনাফা আসলকে আমরা কী প্রতীক দিয়ে প্রকাশ করি, এ দ্বারা প্রকাশ করি, মুনাফা আসল এ সমান হচ্ছে 48,000 টাকা, 48,000 টাকা, তাহলে মুনাফা আসল এ সমান কত 48,000 টাকা। এরপর আসছে আমাদের মূলধন, ঠিক আছে, মূলধন পি সমান, আমাদের মূলধন বের করতে হবে, তাহলে এখন মনে করি মূলধন সমান হচ্ছে পি টাকা। তাহলে আমরা সূত্র দিয়ে অঙ্কটি করবো, লেখো আমরা জানি এ সমান কি জানি আমরা পি ইন্টু 1 যোগ আর এন, এটা কিন্তু আমাদের মেইন সূত্র ছিল, এ সমান পি ইন্টু 1 যোগ আর এন। তাহলে যেহেতু আমরা পির মান বের করবো, আমরা পির পাঁচটা এই পাশে নিয়ে আসি, 1 যোগ কত আর এন সমান হচ্ছে এ বা পি 1 যোগ, দেখো আর এর মান কত 4/100, আর এর মান কত 4/100 গুণন এন হচ্ছে 5 সমান মুনাফা আসল কত 48,000 টাকা, ঠিক আছে, মুনাফা আসল কত 48,000 বা পি, এখানে কাটাকাটি করি আমরা একটু, 5×5 = 5, 5×20 কত 100, 4×4 = 4×5 = 20, অর্থাৎ কত আসতেছে পি 1 যোগ উপরে 1 নিচে হচ্ছে 5 সমান কত 48,000 বা পি, এখানে লসাগুণ অপি 5, তাহলে 5×5 কত
5 যোগ 1 সমান হচ্ছে 48000। ঠিক আছে, দেখো তোমরা লেখাটা দেখা যাচ্ছে কিনা একটু দেখো তো, নিচে লেখাটা দেখা না গেলে আমাকে বলো। বা পি গুণন, দেখো পাঁচার একে কত, ছয়, উপরে হচ্ছে ছয়, নিচে হচ্ছে পাঁচ, সমান হচ্ছে 48000। আচ্ছা আমি একটু উপরে করে দিচ্ছি, তোমাদের উপরে লিখে দিচ্ছি, হয়তো বা লেখা নাও দেখা যেতে পারে, উপরে করে দিচ্ছি। হ্যাঁ, বা দেখো আমি যদি পি এই পাশে রেখে দেই, এই ছয় বাই পাঁচ যদি ওই পাশে নিয়ে যাই, তাহলে পাঁচ আছে ভাগ হয়ে যাবে গুণ, আর ছয় আছে গুণ হয়ে যাবে ভাগ। ঠিক আছে, তাহলে পি সমান 48000 গুণন হবে কত, পাঁচ, আর নিচে হবে কত, ছয়। অর্থাৎ এই পাশ এই পাশ ওই পাশে গেলে গুণ হবে, এই ছয় পাশে গেলে ভাগ হবে। ঠিক আছে, সুতরাং পি সমান আমরা একটু কাটাকাটি করি, ছয় আটে কত, 48, তিনটা শূন্য, তাহলে কত হলো, পাঁচ আটা 40। এরা হচ্ছে আমাদের আসল, দেখো সুতরাং আসল আসল কত, 40000 টাকা। লেখ উত্তর, আসল 40000 টাকা। ঠিক আছে, এটা ছিল আমাদের গ নম্বর প্রশ্নের সমাধান, যে একই হার মুনাফায় কত টাকা ব্যাংকে জমা রাখলে পাঁচ বছরের মুনাফা আসলে 48000 টাকা হবে, অর্থাৎ কত টাকা জমা রাখলে হবে, 40000 টাকা। ক্লিয়ার? তো শিক্ষার্থীরা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, তারপরেও যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে রাখবে, আমি চেষ্টা করব পরবর্তী ক্লাসে তোমাদের এটি সলভ করে দিতে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ, ভালো থাকবে সবাই।